এই প্রজেক্টের নাম হচ্ছে বিকল্পিত পদ্ধতিতে জ্বালানি গ্যাস উৎপাদন। অথবা কোথাও আগুন লাগলে ফায়ার সার্ভিস আর সিভিল ডিফেন্সেরা সেখানে মানে যায়, নিজের মানে জীবনকে বিপন্ন করে যায়। কিন্তু বগুড়া জেলা স্কুলের তৃতীয় শ্রেণীর খ শাখার ছাত্র, আমার রোল নাম্বার 8। এই প্রজেক্টের নাম হচ্ছে বিকল্পিত পদ্ধতিতে জ্বালানি গ্যাস উৎপাদন। এই বাতাসটা যে এর ভিতর প্রবেশ করছে, এর ভিতরে একটা গ্যাস সৃষ্টি হচ্ছে, এই গ্যাসটা আবার এর ভিতর যাচ্ছে, এর ভিতর একটা এলপিজি গ্যাস তৈরি হচ্ছে। এই এলপিজি গ্যাসের মাধ্যমে আমরা এইরকম করে আগুন জ্বালাতে পারব। আর আর আমরা যদি 100 টাকার পেট্রোল কিনি তাহলে আমাদের সর্বোচ্চ 1 ঘন্টা চলবে, আর আমরা যদি এইভাবে ইউজ করি তাহলে সর্বোচ্চ 2 দিন চলে যাবে। আর এইভাবে চললে আমাদের দেশের হচ্ছে বিপদে আপদে গ্যাস শেষ হয়ে গেলে আমরা এইভাবে চালায় দেখতে পারবো। এটা আমি হচ্ছে মোটর দিয়ে একটু খেলতেছিলাম, খেলতে খেলতে হয়ে গেছে, তারপর আমি বিজ্ঞান মেলায় নাম দিছি, দিয়ে আবিষ্কার করেছি। এটা করতে ওয়াটার পাম্প, পেট্রোল, আর হচ্ছে পানি, আর হচ্ছে চুলার মতো, আর একটা ম্যাচ দিয়ে আমরা এটা জ্বালাতে পারবো। আর সুইচ, একটা তার, আর হচ্ছে ডিসি। এই প্রজেক্টটা তৈরি করতে আমার নিম্নে 150 টাকা খরচ। এটা নিয়ে আমি ভবিষ্যতে আমি বড় হতে চাই, আর হচ্ছে আমি দেশের সেবায় কিছু করতে পারি। এটা তৈরি হলে মানুষের বিপদ আপদে গ্যাস শেষ হয়ে গেলে এটা চালান যাবে, আর এটার সাহায্যে আমরা সব কিছু করতে পারবো, রান্নাও করতে পারবো। 1 লিটার পেট্রোল দিয়ে তাও সর্বোচ্চ 2 দিন, তা না 2 দিন চলে যাবে। পানিতে থাকে CL2, এই বাতাসটা ওইখানে যাচ্ছে, আর এই এর মধ্যে এর গ্যাসটা এইখানে এসে প্রবেশ করতেছে, আর হচ্ছে আর H2O থাকে পানির মধ্যে, এই যা মিডল হয়ে এইখানে এসে এইখানে হচ্ছে আগুনটা জ্বলে, CH4 তৈরি করতেছে, আর এটার সাহায্যে আমরা অনেক কিছু করতে। আমার নাম হুজাইফা মিনা রানা, আমি বগুড়া জেলা স্কুলের 9 শ্রেণীর একজন নিয়মিত। এটা হচ্ছে যে ফায়ার সার্ভিস আর সিভিল ডিফেন্সের জন্য এমন একটা রোবট, যে রোবটটা দেখা যাচ্ছে অনেক সময় আমাদের রুমের ভেতরে অথবা কোথাও আগুন লাগলে ফায়ার সার্ভিস আর সিভিল ডিফেন্সেরা সেখানে মানে যায়, নিজের মানে জীবনকে বিপন্ন করে যায়। কিন্তু এক্ষেত্রে হচ্ছে তাদের জীবন বাঁচানোর জন্য, আর হচ্ছে যারা দুর্গত তাদের জীবন বাঁচানোর জন্য এটা আমার একটা ক্ষুদ্র প্রচেষ্টা। আর এটা হচ্ছে যে ব্লুটুথ কন্ট্রোল রোবট, এখানে আমি এর নাম দিছি বঙ্গবন্ধু ড্রিম লাইন। আর এটার সর্বপ্রথম কাজ হচ্ছে এটা সম্পূর্ণ ব্লুটুথে ফোনের মাধ্যমে কন্ট্রোল করা যাবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে সামনে পেছনে ডানে বামে সব মানে আমি এটার মাধ্যমে সম্পূর্ণ কন্ট্রোল করতে পারি। আর যদি আপনারা অনেকে হয়তো চায় ফোনের মাধ্যমে কন্ট্রোল করলেও নিজের হাত দিয়ে কন্ট্রোল করতে চায় না অনেকে, তো আমি এর জন্য রাখছি গেস্টার সিস্টেম। আর এটা আমার মানে এই অ্যাপটা আমি নিজে তৈরি করছি, মানে নিজে ডেভেলপ করিনি, অ্যাপটা এক জায়গা থেকে কালেক্ট করে আমি সেখানে ডেভেলপ করছি আর কি। তো এখানে হচ্ছে যে অ্যাক্সিলোমিটার নামের একটা কন্ট্রোল আছে, এই কন্ট্রোলটা আমি দেখেন সামনে দিলে সামনে যাবে, পেছনে দিলে পেছনে যাবে, ডানে বামে একইভাবে কাজ করবে। এটা আমার হাতের কোনো ইয়ে না, ধরুন আমি ফোনে চার আঙ্গুলে নিয়ে আমি এভাবে কাজ করতে পারি। আর এটা হচ্ছে গেস্টার কন্ট্রোল বলা হয়। আর থার্ড অফ অল দেখা যাচ্ছে আমার অনেক সময় আপনারা হয়তো বলতে পারেন এটা নিজের প্রোটেকশন রাখি, মানে এ যে হচ্ছে যে নিজে ক্ষতিগ্রস্ত হবে না তার তো কোনো মানে নাই। এখানে হচ্ছে যে আমার ধরেন আমি এখানে আগুন দিলাম, আগুনের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই অটোমেটিক পানি স্প্রে করতেছে, এই পানি স্প্রে করার ফলে ও হচ্ছে যে নিজে নিজে তা হচ্ছে যে রক্ষা করতে পারবে। আর পাশাপাশি আপনি হচ্ছে যখন দেখা যাবে এই আগুনের ফ্লেমটা আরও যখন আরও বাড়াই দিব আমি, তখন যখন আগুনের কাছে চলে আসবে তখন দেখেন এ হচ্ছে যে একটা নাম্বার ডায়াল করলো, এটা আসলে আমার ফ্রেন্ডের নাম্বার, এটা হচ্ছে যে এর নাম্বার, তো আমি এর নাম্বারটা এখানে সেট করে দিছি, ফলে যখন এ ও নাম্বারে কল করবে আমি বুঝতে পারবো এর কাছে আগুনটা চলে আসছে, তখন আমি এটাকে ব্যাক করতে পারবো। আর এখানে আরেকটা মোবাইল স্ট্যান্ড সেট করার কথা ছিল, আসলে মোবাইল স্ট্যান্ডটা আমি সেট করতে পারিনি, বাসায় আছে, তো আগামীতে আমি সেট করার ট্রাই করবো। মোবাইল স্ট্যান্ড মানে সেট যদি করি তাহলে মেসেঞ্জারের মাধ্যমে আমি সরাসরি লাইভও দেখতে পারতেছি ভেতরে কেউ আছে নাকি, কী প্রবলেম হচ্ছে সেটাও দেখতে পারতেছি। এটা তৈরি করতে আমার লাগছে আরডিনো ইউএনও ন্যানো, তবে আপনারা এখানে আরডিনো ইউএনও ইউজ করতে পারেন। আর আরেকটা আছে আরডিনো ইউএনও মিনি, মিনির দামটা এখন বর্তমানে 1300 টাকা চলতেছে, এই কারণে আমার বাজেট সাপেক্ষ আমি 700 টাকারটা আরডিনো ন্যানো ইউজ করছি। পাশাপাশি আরেকটা আছে আমার মোটর ড্রাইভার, এটা সেলফ ডিফেন্স মোটর ড্রাইভার বলা চলে, কারণ এখানে 3007 মোটর ড্রাইভারটা আমি ইউজ করেছি, যেটা হচ্ছে যে একটা বাজেট সাপেক্ষ 350 থেকে 400 টাকার ভিতরে আপনারা এটা পেয়ে যাবেন। আর এটা বানাতে আমার বেশি বড় জোর 4 থেকে 3500 থেকে 4000 টাকার মতো খরচ হয়েছে। তো এটা যখন আমরা বড় পরিসরে তৈরি করবো আমরা
আমরা এই গিয়ার মোটরটা বেশি লোড নিতে পারি না। তো আমি এই গিয়ার মোটরের বদলে 300 BRM এর মোটরটা ইউজ করতে পারি, আর এই ব্যাটারির বদলে আমি 12 ভোল্টের একটা ছোটো খাটো ব্যাটারি ইউজ করতে পারি, যেটা প্রায় হচ্ছে 300 BRM এর মোটরটা প্রায় 8 থেকে 10 কেজি পর্যন্ত ভার বহন করতে পারে। আর আমার এই প্রজেক্টটা হচ্ছে যে সফলতার পিছনে আমার বন্ধু অনেকটা হাত আছে, মানে ও আমাকে অনেকটা হেল্প করছে, আর আমরা দুজন মিলে এই প্রজেক্টটা দিচ্ছি।